একদিকে যখন করোনার দাপটে বিপর্যস্ত রাজ্য দেশ বিশ্ব, তখন কলকাতার বাড়তি মাথা ব্যথা সেটা হলো ডেঙ্গু। এবং সেই ডেঙ্গু নিয়েই সচেতনতা বাড়ানোর চেষ্টার পাশাপাশি বিভিন্ন জায়গাকে পরিষ্কার রাখার চেষ্টা এবার কেএমডি এর পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমান গাড়ি নিয়ে আসা হলো। গাড়ির উদ্বোধন করলেন ফেরহাদ হাকিম। স্প্রে ব্লিচিং পাউডার ছড়ানোর জন্য এবার সল্টলেকের বিভিন্ন এলাকায় তিনটি ভ্রাম্যমান গাড়ি থাকবে। আজ রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফেরহাদ হাকিম সেই গাড়িগুলির উদ্বোধন করেন সল্টলেকের নগর উন্নয়ন ভবন থেকে। তিনি জানান, বিভিন্ন পৌরসভা ডেঙ্গি সচেতনতা শুরু করেছে, সঙ্গে সঙ্গে কেএমডিও বিভিন্ন আবাসন এলাকায় সচেতনতা শুরু করেছে। ব্লিচিং পাউডার, স্প্রে ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে যে তারা যাতে কোনোভাবেই ডেঙ্গির জীবাণু বৃদ্ধি হতে না দেন, কোথাও যেন জমা জল না থাকে। কি বলছেন ফেরহাদ হাকিম দেখাবো আপনাদের। আমাদের আজকে বিভিন্ন পৌরসভা ডেঙ্গি সচেতনতা শুরু করেছে, তার সাথে যেহেতু কেএমডিএ নিজস্ব একটা আরবান ডেভেলপমেন্ট বডি, প্রত্যেক বছর কেএমডিও এই ডেঙ্গু সিজনে সহায়ক করতে থাকে সচেতনতার জন্য মেনলি। তারপর কেএমডিএ বিভিন্ন এলাকায় যেখানে কেএমডি এর আবাসন টাবাসন বেশি আছে, সেখানে আমি দেখেছি যে ওদের ব্লিচিং পাউডার, স্প্রে এগুলো দিয়ে যাতে মশা মুক্ত থাকতে পারে আরবান এরিয়াগুলো, সেটার চেষ্টা করে। আজকেও কেএমডি এর সিও অচানা আচার্যর নেতৃত্বে এই তিনটে গাড়ি ছাড়া হলো, অন্তরাচার্য নেতৃত্বে তিনটে গাড়ি ছাড়া হলো। মমতা ব্যানার্জি আগেই বলেছেন যে কেন্দ্রীয় টাকা দিচ্ছে না, সুতরাং উনি রাজ্যের রাজ্যপাল না কেন্দ্রের মুখপাত্র আমি জানি না, তবে যেটা বলছেন সেটা অসত্য বলছেন। তার কারণ প্রধানমন্ত্রীর সামনে বারবার মুখ্যমন্ত্রী ভেঙে বলেছেন, এবং ভেঙে বলেছেন বলেই প্রধানমন্ত্রী চুপ করেছিল, কিছু বলতে পারেননি।